গঙ্গা নদীর নিচে আমরা এখন, আমরা গঙ্গা নদীর নিচে। তাহলে বন্ধুরা এই যে টিকিট আমরা কেটে নিয়েছি, দেখুন বন্ধুরা এটা হচ্ছে কলকাতা আন্ডার ওয়াটার মেট্রোর মডেল বা ব্লু প্রিন্ট। আর এই হাওড়া মেট্রো স্টেশন হচ্ছে ভারতের সবচেয়ে গভীরতম রেলওয়ে স্টেশন বা মেট্রো স্টেশন। নমস্কার বন্ধুরা, আমি আপনার সাথে সুরজিৎ, আপনারা দেখছেন বাংলার সবচেয়ে নিয়মিত ট্রেন জার্নি ব্লগ চ্যানেল। আজকে ক্যালেন্ডারের তারিখ হচ্ছে 15 মার্চ 2024। আজকে থেকে কলকাতাতে প্রথমবারের জন্য বা এশিয়াতে প্রথমবারের জন্য আন্ডার ওয়াটার মেট্রোর কমার্শিয়াল রান স্টার্ট হচ্ছে। তো যেহেতু প্রথম দিনের কমার্শিয়াল রান, তো আমি চলে এসেছি আজকে এসপ্লানেড স্টেশনে। আর এই কমার্শিয়াল রানটা হবে বা এই যে লাইনটা, এটা বেসিক্যালি কলকাতা মেট্রোর সেকেন্ড লাইন বা ইস্ট টু ওয়েস্ট মেট্রো বলে বা গ্রিন লাইনও বলে, ঠিক আছে। এই লাইনটা বেসিক্যালি পুরোপুরি যদি প্রজেক্টটা আমরা বলি, তাহলে এই প্রজেক্টটা হচ্ছে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর 5 পর্যন্ত। কিন্তু ফার্স্ট ফেজে 2020 সালের ফেব্রুয়ারি মাসের 15 তারিখে স্টার্ট হয়েছিল মেট্রোটা, আর স্টার্ট হয়েছিল হচ্ছে সল্টলেক সেক্টর 5 থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত। তারপরে একে একে ফুলবাগান, শিয়ালদা, মানে টিকিট কাউন্টার কি সব কি তলায় নাকি তলায় তলায়? তাহলে চলুন বন্ধুরা, ডাইরেক্ট আপনাদের সাথে কথা হবে। হ্যাঁ, তারপর একে একে ফুলবাগান, তারপরে শিয়ালদা স্টেশন চালু হয়, আর তারপরে আজকের দিনে মানে 15 মার্চ 2024 সালে এসপ্লানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত বাকি যে যাত্রাপথ, সেই যাত্রাপথের ফার্স্ট কমার্শিয়াল রান স্টার্ট হচ্ছে। আর মাঝখানের যে পথ মানে শিয়ালদা থেকে এসপ্লানেড পর্যন্ত, সেই পথে কিছু বাধা বিপত্তি আছে। আর সেই বাধা বিপত্তি হচ্ছে বউবাজার যে এরিয়া, সেই এরিয়াতে প্রচুর পুরনো বাড়ি আছে, সেই পুরনো বাড়ির ফাটল বা ধস মানে কাজ চলার কারণে, সেই জন্য বেসিক্যালি ওই অংশের কাজটা বন্ধ আছে। তো কবে স্টার্ট হবে না হবে তার কোনো সিওরিটি নেই। যাই হোক, তাহলে চলুন ইনফরমেশান দিয়ে দিতে আমি এখন টিকিটটা কাটব। আর টিকিট হচ্ছে এই লাইনের মিনিমাম 5 টাকা, ম্যাক্সিমাম 10 টাকা। হাওড়া ময়দান তাহলে বন্ধুরা এই যে টিকিট আমরা কেটে নিয়েছি, আর 10 টাকা ভাড়া যেমন বললাম। তাহলে চলুন একেবারে প্ল্যাটফর্মে যাই, প্ল্যাটফর্মে গিয়ে আপনাদেরকে আরও নানান ধরনের তথ্য দেওয়া আছে। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে কলকাতা আন্ডার ওয়াটার মেট্রোর মডেল বা ব্লু প্রিন্ট। এই যে নদীর তলার অংশ, এটা এই যে, এই যে ওদিকে হাওড়া ব্রিজ, এদিকে কলকাতা সাইড, যেদিকে আমরা আছি আমরা এই নদীর তলা দিয়ে টানেলের মাধ্যমে চলে যাব হাওড়া সাইডে। আর ওই হচ্ছে হাওড়া রেলওয়ে স্টেশন, ঠিক আছে। ওখানে স্ক্যানারে দিতে হবে। ধন্যবাদ। দেখুন বন্ধুরা, আমরা আজকে প্রথম দিনে জার্নি করছি বলে গোলাপ ফুল পেয়েছি একটা, যাই হোক তো এখানে গুজে রাখি। আর দেখুন কত সুন্দর, মানে দারুণ দারুণ ব্যবস্থাপনা, দারুণ। যেটা বলছিলাম, এই যে যাত্রাপথ, আমরা শুধু এই যাত্রাপথটা নিয়েই কথা বলবো, মানে এসপ্লানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত। এই যাত্রাপথের টোটাল ডিস্টেন্স হচ্ছে 4.8 কিলোমিটার, আর মাঝে আসবে দুটো স্টেশন, একটা মহাকরণ, একটা হাওড়া, তার মাঝেই হচ্ছে নদীর তলা দিয়ে যাবে ট্রেন, আর সেটার ডিস্টেন্স হচ্ছে 520 মিটার। ওটা একটা আকর্ষণ। আর আরেকটা আকর্ষণ হচ্ছে, এটা হচ্ছে ভারতের সবচেয়ে গভীরতম মেট্রো স্টেশন আছে এই রুটে, হাওড়া মেট্রো স্টেশন 33 মিটার গভীর। আর ট্রেন এখানে চলবে হচ্ছে 12 থেকে 15 মিনিটের গ্যাপে, মানে যখন অফিস টাইম হবে তখন 12 মিনিটের গ্যাপে, যখন নর্মাল টাইম হবে যেমন এই সকালবেলা, এখন 15 মিনিটের গ্যাপে। এখন 20:00 বাজে, 7:12 বাজে, তো 7:15 বাজে একটা মেট্রো আছে, সেই মেট্রোটা এখন আমরা ধরবো। বন্ধুরা, এই হচ্ছে আজকে আমাদের সকাল 7:15 হাওড়া ময়দানগামী মেট্রো। তাহলে চলুন উঠে পড়ি। এই মেট্রোটা হচ্ছে আজকের দিনের সেকেন্ড মেট্রো। তো ফার্স্ট কমার্শিয়াল রান তো বেসিক্যালি হলো না, এটা এটা সেকেন্ড সার্ভিস, ফার্স্ট ডেতে এটা সেকেন্ড সার্ভিস। আর বসি বসেই আপনাদেরকে বলি তথ্যগুলো, বাকিগুলো যে আপনার ভিডিওতে কিছু পান আর না পান বন্ধুরা তথ্য আপনারা পাবেন, আপনারা জানেন। যাই হোক, তো ট্রেন চলা শুরু হবে সকালবেলা। হ্যাঁ, ভালো ভালো ভালো। ভিডিও দেখি ও, তোমার বাড়ি কোথায়? তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি গড়িয়া। আমার বাড়ি বাসদুনিয়া। চলো একসাথে জার্নি করা যাক। তাহলে বন্ধুরা, এখন এই দরজা বন্ধ হচ্ছে, আর এটা দুদিকে প্ল্যাটফর্ম আছে, যার কারণ হচ্ছে এই স্টেশনটা প্রচুর ভিড়ভাড় স্টেশন হতে চলেছে পরবর্তীকালে। যেটা বলছিলাম,
সেটা হচ্ছে এই রুটে সারা দিনে 65টা আপ 65টা ডাউন, টোটাল 130টা সার্ভিস পাওয়া যাবে। আর সকালবেলা সার্ভিস শুরু হবে হচ্ছে 7টা দিয়ে, আর রাতের বেলা শেষ হবে 9:45 দুদিকেই। আর মিনিমাম টাইম গ্যাপ হচ্ছে 12 মিনিট, ম্যাক্সিমাম টাইম গ্যাপ হচ্ছে 15 মিনিট। মিনিমাম ভাড়া 5 টাকা, ম্যাক্সিমাম ভাড়া 10 টাকা। তাহলে চলুন পরবর্তী স্টেশন আছে মহাকরণ, মহাকরণে আপনাদের সাথে কথা হচ্ছে। দেখুন বন্ধুরা, ডিসপ্লে ইনফরমেশন সিস্টেমে কিন্তু ভুল দেখাচ্ছে, প্রথম দিনেই ভুল। এ কি ফুলবাগান দেখাচ্ছে গন্তব্য, কিন্তু আমাদের গন্তব্য হচ্ছে হাওড়া ময়দান। আর মোটামুটি প্রথম দিনে যা ভিড় আছে, নেক্সট স্টেশন মহাকরণ, ডোর উইল ওপেন ইন লেফট সাইড, দরজা বাম দিকে খোলা হবে, দরজা বাঁয়ে খুলে গেল। এই মহাকরণ স্টেশন এখন ঢুকছে আমাদের ট্রেন। তাহলে বন্ধুরা, আমাদের ট্রেন এখন চলে এসেছে মহাকরণ। আর মহাকরণ বেসিক্যালি বিবাদীবাগ এরিয়া বা ডালহাউস এরিয়ার জন্য। আর ডালহাউস এরিয়াতে কী কী আছে কি আলাদা করে বলতে হবে? ডালহাউস এরিয়াতে আছে সমস্ত রকমের সরকারি, মানে সেটা কেন্দ্র সরকার হোক রাজ্য সরকার হোক, সমস্ত রকমের সরকারি অফিস পাড়া বেসিক্যালি সব আছে। আর এরপরে মহাকরণের পরে আর হাওড়া, হাওড়ার মাঝেই আছে গঙ্গার তলা দিয়ে 520 মিটারের জার্নি, ঠিক আছে? স্টার্ট হবে একটু পরে, দেখাচ্ছি আমি, ওটাই হচ্ছে আকর্ষণ। আমরা এখন গঙ্গা নদীর, দেখুন বন্ধুরা, অ্যানাউন্সমেন্ট নিচে দিয়ে প্রবেশ করলাম গঙ্গা নদীর নিচে। আমরা এখন গঙ্গা নদীর নিচে, ঠিক আছে? একটা স্পেশাল এফেক্ট দেওয়া আছে বাইরে, নীল আলো, স্পেশাল এফেক্টের নীল আলো। এই অংশ ডিস্টেন্স হচ্ছে 520 মিটার, লো লাইট ইন্ডিকেট 520 মিটার, এশিয়া তথা ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো। আমরা ইতিহাসে সাক্ষী হলাম, হাওড়া স্টেশন ঢুকছে, হাওড়া স্টেশন বা হাওড়া রেলওয়ে স্টেশন সেম। তো বন্ধুরা, আমরা গঙ্গার তলা ডালা সব অংশ শেষ করে ফেলেছি আর চলে এসেছি হাওড়া, হাওড়া জংশন, ওই যে রেলওয়ে স্টেশন সেই হাওড়া স্টেশন হাওড়া। দেখুন দুদিকে গেট খোলা আছে, স্টেশন হাওড়া, এদিকেও খুললো আবার এদিকেও খুললো। আর হাওড়া স্টেশন হচ্ছে বেসিক্যালি হাওড়া জেলায় পড়বে, আমরা কলকাতা ডিস্ট্রিক্টে ছিলাম এতক্ষণ, হিসাব মতো কলকাতা ডিস্ট্রিক্টের জেলা সদর হচ্ছে কলকাতাই বলে, আর কলকাতা যে বলে ওটা হচ্ছে ওই ধর্মতলাই। ওখান থেকে আমরা চলে এলাম হাওড়া জেলার জেলা সদর হাওড়াতে। আর এই হাওড়া মেট্রো স্টেশন হচ্ছে ভারতের সবচেয়ে গভীরতম রেলওয়ে স্টেশন বা মেট্রো স্টেশন, 33 মিটার গভীর, ঠিক আছে? আর এরপরেই আসছে আমাদের স্টেশন হাওড়া ময়দান। দেখুন বন্ধুরা, এই যে সল্টলেক সেক্টর 5 থেকে শিয়ালদা পর্যন্ত একটা সার্ভিস আছে, আর এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত সার্ভিস আছে, মাঝখানের পথটা কিন্তু চলে না ট্রেন, এখানেই সমস্যা আছে। এই জায়গাটা শিয়ালদা আর এসপ্ল্যানেডের মাঝে বউবাজারের ধস, ঠিক আছে? তাহলে বন্ধুরা চলুন, নেমে গেলাম আমরা আমাদের ডেস্টিনেশন হাওড়া ময়দানে, আর এখানেই আমাদের মেট্রো নিজের যাত্রাপথ শেষ করলো আর আমরাও আমাদের জার্নি শেষ করলাম, ঠিক আছে? আর এই যে রেকটা, এটা কিন্তু বিএমএল রেক, বিএমএল এর, আর এটা কিন্তু বডগেজ নয়, এটা মিটার গেজ লাইনে চলে। আর এই যে মেট্রোটা, এই মেট্রোটার মালিক কিন্তু ইন্ডিয়ান রেলওয়েজ নয়, KMRCL, কলকাতা মেট্রো রেলওয়ে কর্পোরেশন লিমিটেড। চলুন, নানান ধরনের ইনফরমেশান আপনাদেরকে দিলাম, আজকের ভিডিও আর বেশি বড় করবো না, ছোটোই তো জার্নি, 4.8 কিলোমিটারের মাত্র, মাঝে মাত্র 2 স্টেশন, আর আকর্ষণ হচ্ছে নদীর তলা আর গভীরতম রেলওয়ে স্টেশন, দুটোই আপনাদেরকে দেখিয়েছি। আর এখানেই আজকে আমরা ভিডিও শেষ করব। আর এরপরে এই সেম দিনে আরও 2 মেট্রো স্টার্ট হচ্ছে, একটা হচ্ছে অরেঞ্জ লাইন মেট্রো আর আরেকটা হচ্ছে পার্পেল লাইন মেট্রো আবার আমার বাড়ির কাছে, তো দুটোই কভার হবে, ঠিক আছে? এরপরেই আমরা চলে যাব রুবি,
অরেঞ্জ লাইন মেট্রো কভার করার জন্য। তাহলে চলুন বন্ধুরা আজকে ভিডিও আমরা এখানেই শেষ করছি, আর ওই ভিডিওটা পরপর আসবে। প্রথমে আসবে রুবির ভিডিও, তারপর আসবে মাঝরাটের ভিডিও, মানে প্রথমে অরেঞ্জ লাইন তারপরে পার্পেল লাইন। তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করবেন, আর যদি আপনারা আগে আগে ভাগে জানতে চান কোন রুটে জার্নি হচ্ছে না হচ্ছে, তাহলে ইনস্টাগ্রামে ফলো করবেন, ইনস্টাগ্রাম আইডি _সুরজিৎ_ হয়, লিঙ্কটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশন সেকশনে। আর যারা যারা ভিডিওটা ফেসবুকে দেখছেন বন্ধুরা অবশ্যই ফেসবুক পেজ ফলো করবেন। তাহলে টাটা বন্ধুরা, ভালো থাকবেন সবাই, আবার আপনাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা, ভালো থাকবেন।